সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মকবুল হোসেন, প্রভাষক যুক্তিবিদ্যা, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা বেশ কিছুদিন থেকে ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি, আমাদের সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন, তার ধারাবাহিকতা আমিও বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ক্লাস কিছু অংশ নিয়েছি, বাকি অংশ নিব। যেহেতু অধ্যায়টি বড়, ধারাবাহিকভাবে আমরা শেষ করব। তা হচ্ছে যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আরোহের প্রকারভেদ। এর মধ্যে আমরা বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করেছিলাম আরোহের প্রকারভেদ হিসাবে। আজকে আমরা আলোচনা করব অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক আরোহের সঙ্গে অবৈজ্ঞানিক আরোহের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে অবৈজ্ঞানিক আরোহ, প্রথম যে প্রশ্নটা এখান থেকে আসে, অবৈজ্ঞানিক আরোহ কি বা কাকে বলে বা বলতে কি বুঝো? তাহলে অবৈজ্ঞানিক আরোহ বলতে আমরা বুঝি যে আরোহ অনুমান প্রক্রিয়ায় কোনো কার্যকারণ সম্পর্ক স্থাপনের বা নির্ণয়ের চেষ্টা না করে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে, যখন একানুবর্তী বিরোধহীন অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমান করা হয় বা হবে, তখন তাকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। তাহলে এখানে বলা হচ্ছে শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করেই সিদ্ধান্তটি কী করা হয়, টানা হয়। এখানে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয় না। অবৈজ্ঞানিক আরোহের নাম হচ্ছে সরল গণনামূলক আরোহ। এখন আমরা একটু উদাহরণ দিই, যেমন এ যাবৎ যত কাক দেখেছি আমি, সব কালো। অতএব পৃথিবীর সকল কাক হয় কালো। কালো নয় এই ধরনের কোনো রঙের কাক আমি আজ পর্যন্ত দেখিনি। ফলে এখানে আমার একক অভিজ্ঞতার ভিত্তিতে আমি কি করেছি, পৃথিবীর সকল কাক হয় কালো এই সিদ্ধান্ত দিয়ে আমরা কি টানতে পারি বা টেনেছি। তাহলে এখানে শুধুমাত্র প্রকৃতির নিয়মের ভিত্তিতেই আমরা কি করেছি, সিদ্ধান্তটা টেনেছি। এখানে কোনো কার্যকরণ সম্পর্কে স্থাপন করার চেষ্টা করা হয়নি। আমরা আরও উদাহরণ দিতে পারি, এ যাবৎ আমি যত বক দেখেছি সব সাদা। সাদা নয় এই ধরনের কোনো রঙের বকের সঙ্গে আমি দেখিনি, ফলে আমি সিদ্ধান্ত নিতে পারি পৃথিবী সব বক হয় সাদা। আবার বলতে পারি, এ যাবৎ আমি যত মানুষের সঙ্গে মিশেছি পৃথিবীর সকল মানুষ হয় স্বার্থপর। অতএব আমি এখান থেকে স্বার্থপর নয় এই ধরনের কোনো মানুষের সঙ্গে আজ পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি। এ থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে পৃথিবীর সকল মানুষ হয় স্বার্থপর। এগুলো আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। এখন আমরা দেখি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মিল এবং অমিলটা কোথায়। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি মিলের দিক দিয়ে দেখি বা সাদৃশ্য, মিল বা সাদৃশ্য, তাহলে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ দুটি কি প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত বা প্রকৃত আরোহের প্রকারভেদ। কারণ আমরা প্রকৃত আরোহ তিন প্রকার, আমরা জানি কি বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ হয় সাদৃশ্যমূলক অনুমান। তাহলে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় কি প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, উভয় কি করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্তটি টানে, এবং সিদ্ধান্তটি উভয়েরই কীরকম, উভয়ই একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমান করার চেষ্টা করে, এবং আরেকটি বলা যায় উভয়ই কি করে বাস্তব বিষয়ের বা অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্তটি নির্ণয়ের চেষ্টা করে। তাহলে আমরা কয়টা মিল দেখলাম, মোটামুটি চারটা দেখলাম। এক নম্বর হচ্ছে কি, উভয় প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, উভয় কি করে সিদ্ধান্তটি যে টানে সেটাকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত টানার চেষ্টা করে, উভয়ই হচ্ছে
বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপরে নির্ভরশীল। আর একটা বলা যায়, উভয়ের মধ্যে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে মিল দেখলাম। এখন অমিল বা বৈসাদৃশ্য কি হতে পারে? বৈসাদৃশ্য বা অমিল, অমিলটা কি? আমরা দেখেছি বৈজ্ঞানিক আরের সংখ্যা, বৈজ্ঞানিক আরও প্রকৃতি নিয়মিত নীতি এবং কার্যকারণ নিয়ম দুটির উপর ভিত্তি করেই কি করে সিদ্ধান্তটি টানার চেষ্টা করে। আর অবৈজ্ঞানিক আরোহ কি করা হয়? শুধুমাত্র প্রকৃতি নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি টানা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞান দুটি মৌলিক নিয়মই কি করে এখানে অনুসরণ করে সিদ্ধান্তটি টানে, আর অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র একটি নিয়ম, সেটা হচ্ছে প্রকৃতি নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি টানা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি যেহেতু বিজ্ঞান দুটি মৌলিক নিয়মের ভিত্তি করে টানা, তাই এই সিদ্ধান্তটি হচ্ছে নিশ্চিত। সিদ্ধান্তটি হচ্ছে কি? নিশ্চিত। আর অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি হচ্ছে সম্ভাব্য। এখানে কি করা হয়? বৈজ্ঞানিক আরোহে অনুকূল এবং প্রতিকূল বা সদর্থক এবং নরেয়ার্থক উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্তটি টানা হয়ে থাকে। আর অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র কি করা হয়? অনুকূলে বা সদর্থ বা ইতিবাচক দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করেই সিদ্ধান্তটি অনুমান করা হয়। এর সিদ্ধান্তটি হচ্ছে ভুল হওয়ার, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি ভুল হওয়ার সম্ভাবনা কম বা এখানে কোনো অনুপপত্তি ঘটে না। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে বা আছে। এখানে একটি বৈজ্ঞানিক আরো একটি জটিল প্রক্রিয়া, আর অবৈজ্ঞানিক আরো একটি সহজ সরল প্রক্রিয়া। এটা হচ্ছে বিজ্ঞানীদের ব্যবহৃত আরো, বৈজ্ঞানিক আরো আর তোমার অবৈজ্ঞানিক আরোটা হচ্ছে একটা লৌকিক আরো বা এটা সাধারণ মানুষের একটা। তাহলে এখন যাই আমরা পার্থক্যটা দেখলাম। অবৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য আছে,